السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله وكفى. وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن فاسأل به خبيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله معزز حاضرین اللہ رب العالمین دیا مہربانی جامرا سنت نامر پرے انیک انیک دورت تھے ای مجلسے ایسے अल्लाह ताला आमादेर ए मजलिस के कबूल करें ए बर्षा के कबूल करें आमादेर सकल के हिदायत दान करें सुन्नतेर उपरे चलार तौफिक दान करें अल्लाह रब्बुल आलमीन बंदार जन्य खुबी मोहब्बत करी तीनों मोहब्बत करी समस्त मखलूक के मध्य अल्लाह ताला मोहब्बत करे आमादर के सृष्टि शेरा घोषणा करे सें एवं दुनिया आखिरत र नियामत मानुषर जन्य बरद्द करे सें प्रथम जखन तिनि आरश बनाइछेन से आरशेर मध्ये लिखे राखछेन गलाबात रहमती सबक गलाबात रहमती कजाबी आमार भितरे रहमत आछे आमार भितरे गजब राग आछे किन्तु आमार दयाटा प्रबल दयाटा बेशी एजन्य सूरा फातिहार मध्य देखा जाए चारटा सिफात आछे अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन एक नम्बर हलो रब्बिल आलमीन दो नम्बर रहमान तीन नम्बर रहीम ए तीन टा तो शुद्ध दयामय दयामय अल्लाह मेहरबानी चार नम्बर सिफात आछे मालिक यौमिद्दीन तिनि विचार दिवसेर मालिक एटार मध्य दया माया आछे राग गुस्सा आछे दुनिया ते जारा आल्लाहर हुकुम मत चलछे तादेरके निजेर रहमत द्वारा जान्नात दान करबे
আবার যারা মন মতো চলছে, ইবলিসের ফর্মুলায় চলছে, তাদেরকে জাহান্নামে পাঠাবেন। তো তিনটা দেখা যাচ্ছে, একচেটিয়া আল্লাহর দয়া মায়া। তার একটার মধ্যে আমার শায়খ বলতেন, ডান্ডা বি হায় আন্ডা বি হায়। আন্ডা মানে এখানে রহমত, আর ডান্ডা মানে গজব। তাহলে 100 ভাগের যদি 4 দিয়ে ভাগ করা হয়, 3.5 ভাগ আল্লাহর দয়া মায়া, আর 1 ভাগ আল্লাহর রাগ গুসসা। তো দুটোটা আছে, নিশ্চিন্ত হওয়ার কোন সুরত নেই যে আমার জান্নাত হয়ে গেছে। অমুক পীরের হাতে হাত দিছে, আমার মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। বিভিন্ন ভণ্ড পীরেরা এগুলো শিখাই দেয়, তো তোমরা কোনো টেনশন করো না, কবরে হাসরে যেখানে থাকো আমার নাম বলো, ফেরেশতারা ছেড়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে নবী আলাইহিস সালাম যখন পিত্তা পানি হয়ে যাবে, যাদের কোনো গুনাহ নেই, সেখানে এই ভণ্ড পীরের নাম পেলে ছেড়ে দিবে। কি ধরনের ভণ্ডাম! এই সমস্ত গলত কথা শিখায়, আর এক শ্রেণীর লোক সস্তা বেস্ট পাওয়ার জন্য ওদের কাছে যায়, হক্কানি আলেমের কাছে আসে না। তাহলে এখানে অনেক জায়েজ না জায়েজ বলা হয়, হালাল হারাম বলা হয়, এটা করা যাবে এটা করা যাবে না, সিনেমার ব্যবসা চলবে না, অমুকটা চলবে না, তো মনে করো ওনাদের ইসলামটা কঠিন। আর ভণ্ড পীরের কাছে গেলে সব চলবে, সব চলবে, খালি হুজুর একটু নজরানা দিতে হবে, হুজুর একটু নজরানা দিতে হবে, দিলে সব ঠিক। আবার বেশ তো সহজ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মানুষ ভণ্ডদের কাছে যায়, আমার নাজায়েজ ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, আবার আমি এক চান্সে বেচতে চলে দেব। তো এটা কোনদিন সম্ভব? পুরা ধোকা, শয়তানের ধোকা। এটা কোনদিন হবে না। বেস্ট পাইতে হলে আল্লাহর হুকুম মতো চলতে হবে, কিছু কোরবানি করতে হবে। আমি একটা হাদিস পড়েছি, কোরআনের আয়াত তাই, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা নফসের চাহিদা পূরণ করবে না, নফসের দাবি মতো চলবে না, আল্লাহর সামনে দাঁড়ানোকে তারা ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এই আয়াতে বলা হয়েছে তাদের ঠিকানা জান্নাত, তাদের ঠিকানা জান্নাত।
হাদিসে বলা হয়েছে তোমরা যারা মমিন হইতে চাও মমিনদের খাতায় তোমাদের নাম রেজিস্ট্রেশন হয়ে যাক তোমরা চাও তাহলে কাজ এই যে তোমার মনচাহি কাজ করতে পারবে না রবচাহি কাজ করতে হবে অনেক চাহিদা দিলের মধ্যে আসবে অনেক কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আসবে এর একচেটিয়া করা যাবে না এগুলো ওলামা একরামকে জিজ্ঞেস করতে হবে শরিয়াতের আদালতে পেশ করতে হবে যেগুলো শরিয়াতের সাথে মিল খায় সেই কামনা বাসনা আপনি পূরণ করেন যেটা মিল খায় না যে কামনা বাসনা শয়তানের তাবেদারি যত কষ্ট হোক যত কষ্ট হোক ওটা ছেড়ে দিতে হবে জান বের হয়ে যাক বের হবে না কিন্তু ওরকম মনে হবে যে এই গুণাটা না করলে আমার জান বের হয়ে যাবে এরকম মনে হবে আসলে জান বেরোবে না এইভাবে করতে পারলে তার ঠিকানা জান্নাত বেশ এই জন্য জন্মগতভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুটা সিফাত দুটা যোগ্যতা রাখছে আবার জন্মের সাথে সাথে দুটা ফেরেশতাও দিচ্ছে দুটা যোগ্যতা কি একটা পশুর স্বভাব পশুর স্বভাব যারা জঠর ক্ষুধা আর যৌন ক্ষুধা ছাড়া আর কিছু বোঝে না পশু আর কিছু বোঝে না জঠর ক্ষুধা পেটের ক্ষুধা আর যৌন ক্ষুধা এইটা পূরণ করাই তাদের দায়িত্ব এই পশুত্ব আল্লাহ সব মানুষের মধ্যে দিয়ে রাখছেন পরীক্ষা নেওয়ার জন্য আবার ফেরেশতাদের ইবাদত বন্দেগি আল্লাহর মহাব্বত মারেফাত কোরআন তেলাওয়াত জিকির আজকার ওই যোগ্যতাও দিয়ে রাখছেন এটা ফেরেশতার সিফাত আজ মালায়েক বাহারাদারি আজ বাহা এমনি জহাম বগজার আজ হাজ বাহায়েম কাজ মালায়েক বগজারি এক আল্লাহ আল্লাহ বলতেছে তোমার ভিতরে দুলু সিফাত আছে জানোয়ারটা আছে ফেরেশতাটা আছে তুমি আল্লাহ আলাদা সোহবতে যায় ফেরেশতাটাকে প্রবল করো ওইটাকে জয়যুক্ত করো আর জানোয়ারটাকে দুর্বল করে দাও তুমি ফেরেশতার উপরে চলে যাইবা দুনো সিফাত আছে কিন্তু মানুষ যখন আল্লাহ আলাদের সোহবতে যায় আল্লাহ আলাদকে মহাব্বত করে তো ফেরেশতাটা প্রবল হইতে হইতে মানুষ ফেরেশতার উপরে চলে যায়
এজন্য ফেরেশতাদেরকে দিয়ে বাবা আদম আলাইহিসসালামকে সিজদা করায় দিছে। তুমি ফেরেশতার উপরে রাখছে তোমাদেরকে, তুমি যদি মানুষ হও আল্লাহ আল্লাহ হও তোমাকে আমি সৃষ্টি কুলের মধ্যে সবার উপরে রাখছি। এবং হাদিসে আসছে জন্মের সাথে সাথে দুটো ফেরেশতা আমাদের সাথে ঠিক করে দেওয়া হয়। একটা তো ফেরেশতা, সে আমাদেরকে আল্লাহর পথে চলার জন্য উৎসাহ দিতে থাকে, আল্লাহর পথে চলার জন্য উৎসাহ দিতে থাকে। আর একটা শয়তান, দ্বিতীয়টা ফেরেশতা না, দ্বিতীয়টা শয়তান, ও সবসময় গুনাহের উৎসাহ দেয়। এই গুনাহ করলে এই মজা, এই গুনাহ করলে এই মজা, এবং দিনের কাজ করলে এই ক্ষতি, ছেলে পেলে মাদ্রাসায় দিলে না খেয়ে থাকবে, দান খরাত করলে গরিব হয়ে দেবা, শীতকালে উজু করলে নিউমোনিয়া হয়ে যাবে, এরকম যত ফালতু জিনিস আছে এইগুলো ওই শয়তান যে ও শিখায়। তো আমাদের ভিতরে দুটো ধরনের মেহনত চলতেছে, সর্বক্ষণ চলতেছে। শয়তান দোজকে নেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে এবং ফেরেশতা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে। তা সহি হাদিস, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনাকেও কিরকম দুই জগন দেওয়া হয়েছে, একজন বেহেশতের দিকে টানে আর একজন দোজখের দিকে টানে, আপনাকে কেউ দেওয়া হয়েছে? নবীজি বলেন হ্যাঁ আমাকেও দেওয়া হয়েছে, কিন্তু আমার সাথে যে শয়তানটা দেওয়া হয়েছিল এটা মুসলমান হয়ে গেছে, এ আমার কোন খারাপ কথা খারাপ কাজ শেখায় না, করতে বলে না। এটা আল্লাহর খাস কোন অনুগ্রহ, আমাদের নবীজির মুজিজা। তা না হলে এই দুই সাথী প্রত্যেকের সাথে আছে, প্রত্যেকের সাথে সর্বক্ষণ সে একটা টানা পোড়ানের মধ্যে থাকে। এক সময় গুনার খুব চাহিদা হয়, এক সময় ইশরাক পড়ার চাহিদা হয়, এক সময় কোরআন তেলাওয়াত করার চাহিদা হয়, কেমনে হয়? ওই দুই সাথীর কারণে। একজন সাথী ফেরেশতা থেকে, একজন সাথী শয়তান থেকে। মানুষ যখন আল্লাহ আল্লাহর সোহবতে আসা যাওয়া করে, আল্লাহ আল্লাহর সোহবতে বসে, তখন শয়তান নামক যে সাথী এর নিস্তেজ হয়ে যায়। এটা আল্লাহ সিস্টেম রাখছেন, শয়তান নামক সাথী কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়, তার কার্যক্রম আর চলে না। তখন ফেরেশতা নামক সাথী আপনার আমার সাথে আছে, ওটা প্রবল হয়ে যায়, ওটা প্রবল হয়ে যায়, সে আল্লাহর ইবাদতের দিকে আগে বাড়ে, সে রবচাহি জিন্দগি যাপন করে, মন চাহি জিন্দগি বাদ দিয়ে দেয়। গুনাহ করে কেন? মানুষ গুনাহ করে কেন? গুনাহ তো আল্লাহ পছন্দ করেন না। গুনাহ একটা ময়লা, মমিনের এই ময়লা সাফ করার জন্য
তাকে দোজখে যাওয়া লাগে। গুনাহ আল্লাহ তাআলা চান না, গুনাহ আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য গুনাহ বান্দা করুক এটা না। আল্লাহর উদ্দেশ্য হল আমি গুনাহ সৃষ্টি করছি, গুনাহর দিকে তোমার আকর্ষণ হবে, কিন্তু আমার আজাব গজবের ভয়ে তুমি গুনাহ ছেড়ে দিবা, করবা না, আমি তোমাকে বিশাল নেকি দান করব। আমি বলে থাকি এই কথাটা যে বালা মুসিবতের সাংঘাতিক ফজিলত, প্রত্যেকটা বালা মুসিবত বিশাল নেয়ামত, কিন্তু চাওয়া জায়েজ নেই, বালা মুসিবত চাওয়া জায়েজ নেই। বালা মুসিবত আল্লাহ নেয়ামত, আমার একটা কিতাব আছে আপনারা দেখবেন, বালা মুসিবতে বিপদ আপদে সান্ত্বনা ও পুরস্কার, সান্ত্বনা ও পুরস্কার, তো পড়লে বুঝতে পারবে কত বড় নেয়ামত। তো চাওয়া জায়েজ নেই, যদি আল্লাহ দেয় তো সুস্থতার জন্য দোয়া করতে হবে, আর ওই মুহূর্তে সবর করতে হবে। বালা মুসিবত খুব ফজিলত, চাওয়া জায়েজ নেই। গুনার আকর্ষণ হওয়ার পরে গুনা ছেড়ে দেওয়া খুব ফজিলত, একটা ফরজ আদায় করা সমান ফজিলত, কিন্তু গুনা করা জায়েজ নেই। এই সূক্ষ্ম কথাটা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, যে গুনা করার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, গুনা একজন্য সৃষ্টি করছে, তো ওটার দিকে আমাদের আকর্ষণ হবে, কিন্তু আমরা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে জবাব দিই তার ভয়ে পারব না, তখন আমাদের মর্তবা বেড়ে যাবে। গুনাহ বর্জন করলে ফরজ আদায় করার সমান সওয়াব হয়। এক হাদিসে আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম ছেড়ে দাও তাহলে কি হবে, তুমি সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা। তো হারাম ছেড়ে দেওয়া যদি ইবাদত না হয়, তাহলে এই হাদিসে তাকে সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা কেন বলতেছে? গুনাহ বর্জনে যদি নেকি না থাকতো, এটা ইবাদত না হইতো, এই কথাটা খাটে না। তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, তাকুন তুমি হয়ে যাবে, আবাদান নাস সমস্ত মানুষের মধ্যে বড় বেশি ইবাদত করলে আল্লাহ বলে নাই যে ডেলি 100 রাকাত করে নামাজ পড়লে তুমি বড় ইবাদত করনে আল্লাহ, তা বলে নাই। তো গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও, তো বোঝা গেল গুনাহ করার জন্য বানানো হয়নি, গুনাহ বানানো হয়েছে বর্জন করার জন্য। এইখানে পরীক্ষা, এইখানে পরীক্ষা, গুনার চাহিদা হবে, কিন্তু আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জীবনের জবাবদিহি করতে হবে, আমলনামা খুলে দেওয়া হবে, পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি সিদ্ধান্ত করো, তুমি জান্নাতের উপযুক্ত হয়ে আসছো না দোজখের উপযুক্ত হয়ে আসছো, তুমি সিদ্ধান্ত করো।
আল্লাহ বলতেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। প্রত্যেকে নিজের বিচারে সাব্যস্ত হয়ে যাবে সে কিসের উপযুক্ত। তো সার কথা হল গোনা করা যাবে না, গোনাওয়ালা জিন্দেগি এটা পশুর জিন্দেগি, পশুর জিন্দেগি। গোনা মুক্ত জিন্দেগি এটা ফেরেশতার ঊর্ধ্বের জিন্দেগি। ওই মানুষকে দেখে ফেরেশতারও আফসোস করে, গোনা মুক্ত জিন্দেগি। এই কথা না যে কোন সময় কোন গোনা হবে না, এই কথা না, সেটা তো শুধু নবীদের দ্বারা সম্ভব। কোন সময় কোন গোনা তাদের দ্বারা হয় না। যারা মনে করে নবীদেরকে দিয়ে আল্লাহ গোনা করাইছে, তাদের ইমানই নষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে, তাদের দ্বারা কোনো গোনা হয় না। তারা নিষ্পাপ, তারা মাসুম, কিন্তু আমরা কেউ নিষ্পাপ না। আমাদের জিহাদ থাকবে গোনা না করার জন্য, এরপরও অ্যাক্সিডেন্টলি দু একটা হয়ে যাবে, দুর্ঘটনা করবে দু একটা হয়ে যেতে পারে, তখন কাল বিলম্ব না করে তওবা করতে হবে। তওবা কাকে বলে? ওই গুনাহ করে লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, তারপরে ওটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার পাক্কা এরাদা করা, এর নাম তওবা। হয়ে গেলে তার মানসিক অবস্থা এমন হইতে হবে, খানা পিনা বিবি বাচ্চা কোনো কিছুতে সে মজা পাইতেছে না, আমি আল্লাহর নাফরমানি করে ফেলছি। যতক্ষণ সে তওবা না করবে কোনো কিছুতে মজা পাবে না। এটা হল আসল জিন্দেগি, আসল জিন্দেগি। এই আসল জিন্দেগি হাসিল করার জন্য আমাদের এই কষ্ট। আমরা যে মাসে একবার বা মাঝে মধ্যে মজলিসে বসি, দূর দূরান্ত থেকে আসি, অনেক কাজকর্ম ফেলে আসি, কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই ফেরেশতা নামক যে সাথী রয়ে গেছে তাকে বিজয়ী করা, গোনামুক্ত জিন্দেগি অর্জন করা, আল্লাহর ওলি হয়ে যাওয়া। এখন তো আমরা আল্লাহর গোলাম, আল্লাহ গোলাম রাখতে চান না। আল্লাহ চান তুমি গোনা বর্জন করে আমার বন্ধু হও। কোথায় গোলাম আর কোথায় বন্ধু? আপনি একটা চাকর রাখছিলেন, পরে তার আমল আখলাকে এত খুশি হয়েছেন, তার আমল আখলাকে এত খুশি হয়েছেন আপনি, এত ভদ্র নম্র, এত সৎ এই ছেলেটা, খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে তাকে বলে দিয়েছেন আজকে তোর আর বেতন নেই, তোর যা লাগে তাই নিয়ে যাবি, আর ফাইলটা নিয়ে আমার সাথে গাড়িতে থাকবি, আমি যে গাড়িতে চড়ি এই গাড়িতে তুই থাকবি, আর আমি যে খানা খাই এই খানা খাবি। এ তো চাকর ছিল, মনিব তাকে বন্ধু বানিয়ে নিছে, সবসময় সাথে রাখে, কি খুশি হবে সে, আমি তো চাকরি চেয়ে আছি।
আর মনিবের 5 কোটি টাকা দামের গাড়ি, আমি একটা সিট পাইছি। হ্যাঁ, মনিব যখন বিমানে চড়ে আমি একটা সিট পাই, কত খুশি হবে। তো আল্লাহ যদিও আমাদেরকে গোলাম হিসেবে বান্দা হিসেবে সৃষ্টি করছেন, কিন্তু চাইছেন যে তোমরা আমার বন্ধু হয়ে যাও। এই জন্য আয়াতে বলছেন আমার হাবিবের সুন্নত অনুযায়ী চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে মাহবুব বানাই নিব, প্রেমাস্পদ বানাই নিব, তোমাকে মহাব্বত করব, অর্থাৎ গোলামের কাতারতে উঠায় আমার বন্ধুত্বের কাতারে নিয়ে আসবো। এই জন্য ভাই এই মজলিসটাকে গুরুত্ব দিতে হবে, এবং যতক্ষণ আল্লাহ হায়াতে রাখে এই মজলিসে আসা যাওয়া করতে হবে। তাহলে ফেরেশতা নামক সাথী সে যে চেষ্টা করতেছে আমাকে জান্নাতে নেওয়ার, ওটা প্রবল হবে এবং গুনাহ আমার থেকে আস্তে আস্তে ধরে যাবে। গুনাহর প্রতি আমার দিলের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হবে। এখন তো আকর্ষণ, তখন আকর্ষণ থাকবে না। নাপাক দেখলে যেরকম ঘৃণা লাগে, ঘৃণা লাগবে। একটা লোক দাড়ি রাখতে পারতেছে না, হাজার রকম বাধা, আর একটা লোক দাড়ি কাটতে পারতেছে না, হাজার রকম বাধা। কেমনে হলো এটা? এই বিচারে কোটি টাকা দেন, তোমার কোটি টাকা দিব, তুমি দাড়ি দাঁড়ে কেটে ফেলো, সেভ হয়ে আসো। হ্যাঁ, সে বলো ভাই আমার কোটি টাকার দরকার নেই, আমি তো আল্লাহর হাবিবের চেহারা বানাইছি, এই চেহারা নিয়ে থাকবো, এই চেহারা নিয়ে কবরে যাব, এই চেহারা দেখে আল্লাহ আমাকে মাফ করে দেবে। কাজে তোমার কোটি টাকা তোমার জন্য বরকতময় হোক, আমি দাড়ি কেটে ওই কোটি টাকা নিতে চাই না। এ লোকের কাটতে অসুবিধা, কাটতে সে চায় না, দুনিয়া উল্টাই গেল সে দাড়ি কাটবে না। আর এক লোক রাখতে পারতেছে না, কেন? তার ওই ইবলিস নামক সাথী সে জয়যুক্ত হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সোহবতে না আসার কারণে, আল্লাহওয়ালাদের সোহবতে না আসার কারণে ইবলিস নামক তার ভিতরে যে সাথী আছে জন্মের থেকে, ওই সাথী জয়যুক্ত হয়ে গেছে। সে নানান রকম যুক্তি খাড়া করতেছে, দাড়ি রাখলে এই সুবিধা, তোমার ব্যবসা বাণিজ্য চলবে না, তোমার বারবার বিদেশ যাইতে হয়, বিদেশিরা তোমাকে সম্মান দিবে না, এই হবে না, সেই হবে না, কত রকম দলিল যে ইবলিস খাড়া করে। ইবলিস আমাদের থেকে অনেক বেশি এলেম রাখে, তার আমল নেই সেটা অন্য জিনিস, এলেম আমাদের থেকে বেশি, এক একটা মুফতি এক একটা সাইকোলজিস থেকেও তার এলেম বেশি, কারণ সে মুফতি সাইকোলজিদের তো আশার দেয়, মুফতি সাইকোলজিদের তো ইবলিসে কি করে আশার দেয়। তো তাদের আশার দিতে হলে তাদের থেকে বেশি এলেম না হলে সম্ভবপর না, সেটা যুক্তি দিয়ে তো আশারটা দেয়, তাদেরও পা পিছলে দেয় শয়তানের যুক্তির সামনে। এমন সুন্দর করে বোঝায় যে মনে হয় এটাই শরীয়ত, অথচ শরীয়ত না। যারা মাজারে ঘুরতেছে তারা তো শরীয়ত মনে করেই ঘুরতেছে, হ্যাঁ, যারা টেলিভিশনে তাফসির শুনতেছে তারা তো শরীয়ত মনে করেই শুনতেছে, যারা ইসলামী ব্যাংকে লাভ খাইতেছে তারা হালাল মনে করেই খাইতেছে, কিন্তু সবগুলো গলত। মাজারও গলত, টেলিভিশনের সমস্ত প্রোগ্রাম না যায়,
আর ইসলামী ব্যাংক যে লাভ দেয় ওটা সুদ, কিন্তু শয়তান ধোকা দিচ্ছে। তো এই কথাটাই আমরা বেরের আমাদের বসাইতে চেষ্টা করি যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লাহদের সোহবাত অবলম্বন করব। এখন আর জোনায়েদ বাগদাদি তালাশ করার দরকার নেই, জোনায়েদ বাগদাদি ফিরে আসবে না, মালিক বিন দিনার আসবে না, ফুজাইল ইবনে ইয়াজ আসবে না। কথার কথা, যদি আসেও আসতো তারা যে কুরবানি দিবে আমরা সেই কুরবানি করতে পারবো না। তারা আগের যুগের লোক, সেই জামানার লোকেরা কুরবানি করতে পারত, তাদের সেই শক্তি সামর্থ্য ছিল, আমরা খুবই দুর্বল, খুবই দুর্বল। এজন্য আমাদের জন্য আল্লাহ তাআলা এমন মাশায়েখ নির্বাচন করেছেন যারা আমাদের অবস্থা বুঝে এবং আমাদেরকে সহজ সহজ আমল দেয়, দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই টাইপের শায়েখ আল্লাহ আমাদের জন্য তৈরি করছে। এই জন্য অনেকে দুঃখ করে যে আমি কোথাও যাই না, কোথায় যাব, এখন কি জুনায়েদ বাগদাদের মতো কোন কেউ আছে? এরা পুরা শয়তানের দোকান। নাম নিচ্ছে জুনায়েদ বাগদাদের আর কাম করতেছে মিস্টার ইবলিসের। তা ধোকা ওটা এখন থাকবে না, তারা যে মুজাহাদা দিবে সেই মুজাহাদা দিলে আমরা সব ভেঙে যাব। একদিন আসার পরে আর দ্বিতীয় দিন তার মজলিসে আসবো না। তো কঠিন মুজাহাদা, এত কঠিন দায়িত্ব তারা দিবে। সেই জামানার লোকেরা পারত, তারা শক্তিশালী ছিল। বলা হয়েছিল পেটকে তিন ভাগ করো, এক ভাগ খাইবা, এক ভাগ পানি খাইবা, আর এক ভাগ বাতাস। আগের যুগে বলা হইত, কিন্তু এখন কিন্তু বলা হয় না। মাওলানা থানবী লিখছে পেট ভরে খানা খাইবা, খায় নফচকে দিয়ে কাজ নেবা। বেটা খানা দিছি, কাজ করবি না কেন? তোরে কি না খাওয়াই রাখছি? ওই মুজাহাদা মাওলানা থানবী মানা করছে যে এখন ওই মুজাহাদা চলবে না। ওরা তিন ভাগের এক ভাগ খায় যে শক্তি রাখত, আমরা পেট ভরে খায় সেই শক্তি রাখি না, দুর্বল, সব ভেজাল, সব ফরমালিন। এই ফরমালিন ফরমাইতে ফরমাইতে আমরা গেছি গা। এই জন্য আমাদের ওই মুজাহাদা নেই। আমাদেরকে এতটুকু বলা হয়েছে যে কোন খানা যদি মজাদার হয় তখন পেট ভরে যাওয়ার পরও মনে চায় আর দুই লুকমা নেই। পেট কিন্তু ভরে গেছে, নজরটা ভরে নাই। পেট ভরা এক জিনিস, নজর ভরা আর এক জিনিস। তো আর দুই লুকমা নিতে মনে চায়। আমাদেরকে বলা হয়েছে ওইটা নিবা না। এইটাই ওই আগের যুগের মর্যাদা হয়ে গেল। আর দুই লুকমা যে নিলা না, ওইটাই আগের যুগের মর্যাদা হয়ে গেল। কিন্তু তিন ভাগের এক ভাগ করলে তোমার বিছানার থেকে উঠানো যাইব না। তা হাত যুক্ত দূরের কথা, ফরজ নামাজও তোমার দ্বারা হবে না। এই জন্য আগের মর্যাদা নেই। এই জন্য তাবলিগের দিন পড়তে বলা হয়, রোগ বোঝার জন্য, অদূরের ব্যাধি বোঝার জন্য তাবলিগের দিন কিতাব পড়তে বলা হয়। কিন্তু ওই রোগ দূর করার জন্য ওইখানে যে আমল দেওয়া আছে ওইটা আমল করতে বলা হয় না। আমল এই যুগের মাশায়েখরা বলে দিবে, কিতাবেরটা না। কিতাব পড়তে হবে শুধু রোগ ধরার জন্য। কাজেই আমি যে আয়াত পড়লাম, হাদিস পড়লাম, তার খোলাসা যে তুমি মন চাহি নফস চাহি জিন্দগি ছেড়ে দাও, পশুর জিন্দগি ছেড়ে দাও, তুমি রব চাহি জিন্দগিতে আসো, তোমার রবের মতো চলো, কয়েকটা দিন
70 বছর দেখতে দেখতে চলে যায়, কয়েকটা দিন তোমার রবের কথা মতো চলো, তোমার চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আবাদ লাবাদ তোমার রব তোমার কথা অনুযায়ী তোমার সব দাবি পূরণ করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এই আয়াতে বলা হয়েছে চাওয়াও লাগবে না, তোমার দিলের মধ্যে তো খেয়াল পায় না, খেয়াল আসার সাথে সাথে ওই নিয়ামত সামনে চলে আসবে। কয়েকটা দিন আল্লাহর কথা মানছে, এখন আল্লাহ তার সব কথা মানতেছে। আর এই কয়টা দিন যদি শয়তানের কথা অনুযায়ী চলে, নফসের কথা অনুযায়ী চলে, শয়তান ও শয়তান, নফস ও শয়তান, দুটা কিন্তু শয়তান। তবে কিতাবে লিখছে এই দুই শয়তানের মধ্যে নফসটা বড় শয়তান। কি জন্য? কারণ এটা এত বড় শয়তান যে মিস্টার ইবলিসকেও ধোকা দিয়েছিল, ধোকা দিয়ে বাবা আদমকে সিজদা করতে দেয় নাই। নফস এত বড় শয়তান যে সে ইবলিসকে ধোকা দিয়েছিল, তাহলে বড় কোনটা? শয়তান থেকেও বড় শয়তান হল নফস। আমাদের ভিতর যে প্রবৃত্তি আছে, খায়েশাত আছে, তো আল্লাহ কোরআনে বলছেন যে আসল জিন্দেগি পরকালের জিন্দেগি, দুনিয়া কনস্থায়। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তা ধোকার জিন্দেগি, মানুষ মনে করে আমি কত উপরে চলে গেছি, মন্ত্রী হয়ে গেছি, এই হয়ে গেছি, সেই হয়ে গেছি, সব ধোকা ধোকা। এগুলোর কোনো ফায়দা নেই, কোনো কামিয়াবি নেই। আসল জিন্দেগি কোনটা? فَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। আখরাতের জিন্দেগি ওটা আসল জিন্দেগি, আসল হায়াত। আল্লাহ কোরআনে বলতেছেন وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ। ওটাই জিন্দেগি, ওটাকে সামনে রাখো, ওটাকে কামিয়াব বানাও, এইখানে সব পোস্টার ছাড়ো। তোমার এই যৌবনের বাহাদুরি কয়দিন চলবে? যৌবনের বাহাদুরি কয়দিন চলবে? একটু বড় হয়ে গেছে, একটু অসুস্থ হয়ে গেছে, একটা কঠিন ব্যাধি হয়ে গেছে, সব বাহাদুরি শেষ, সব বাহাদুরি শেষ। কিন্তু এই বাহাদুরি না করে আমরা আল্লাহর গোলামে শিখি, আল্লাহর গোলামে শিক্ষা করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে আসি। এর জন্য আমি আয়াত পড়েছিলাম, আর রহমান ফাসআল বিহি খাবীরা। 19 পারার এই আয়াতে বলা হয়েছে তুমি রহমানকে পাইতে চাও, রহমানের জান্নাতে যেতে চাও, রহমানের খবর কার কাছে আছে তার কাছে যাও। যাত্রার কাছে গেলে হবে না, মোড়ে মোড়ে যে বাগি বসে আছে এই বাগি ফোড়ার কাছে গেলে হবে না। সত্যিকার অর্থে যার কাছে রহমানের খবর আছে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, তাদের কাছে যাও। আর রহমান ফাসআল বিহি খাবীরা। তো আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে রবসাহী জিন্দেগি হাসিল করে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু সামনের প্রোগ্রাম তো দেখা যায় ইজতেমার মধ্যে পড়ে গেছে। আমাদের সামনে প্রোগ্রাম এখানে লেখা আছে
15 ফেব্রুয়ারি, ওই দিন থেকে আবার ইজতেমার তারিখ ফয়সলা হয়েছে 15, 16, 17। এই জন্য কি করা, আটপাস করা? আমাদের ক্যালেন্ডার তো বুঝতে গেছে অনেকের কাছে, এটাও পৌঁছে যাবে, দরকার হয় এনারা খবর ছড়াই দিবেন। তাহলে 22 থাকুক, 15 যেহেতু টঙ্গী ইজতেমা, এই জন্য 22 মার্চ, ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি আমাদের পরবর্তী ইজতেমা ইনশাআল্লাহ হবে। আপনারা অন্যদেরকেও এই খবরটা জানান।